সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ এবং প্রবাসী যে সকল ভাইরা আজকে আমাদের প্রোগ্রামটি দেখতেছেন তাদের সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি তাহেরপুর গরুর বাজারে। এটি বাগমারা থানার রাজশাহী জেলায় অবস্থিত। এটি রাজশাহী জেলা শহর হতে 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাটে আপনারা ষাঁড় গরু, বলদ গরু এবং গাভী গরু সহ বিভিন্ন ধরনের গরু পাবেন। আজ আপনাদের কিছু খামারি গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই জানাবেন। দাম চ্যানেল কতটার? চা দাম 82,000। কি জাতের, কি জাতের? এটা সিন্ধি জাতের। দাঁত কয়টা? দাঁত হয়নি এখনো। আর বাছুর গরু, তাই না? আর এটা একই দাম? এটা 82। একই গরু, একই জাত, একই জাত। খবরের পাঠে বলো। বড় ভাই আপনার গরু? হ্যাঁ ভাই। এটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম চাচ্ছি 75। এর দাম চাচ্ছেন 75,000। এটা কি দেশি, তাই না? সিন্ধি গরু ভাই। সিন্ধি গরু এটা। আর ওই পাশে দুটা সিন্ধি গরু, ওগুলো সিন্ধি, মানে এটা তো দেশির মধ্যে পড়ে প্রায়। আচ্ছা, ওই ওদের দাম চাচ্ছেন কত ভাই? 75 করে দাম সব, মানে গড়ে 75 করে দাম, তাই না? এগুলো দাঁত হয়েছে ভাই? এগুলো না দাঁত হয় না, না এগুলো কত দাম যাচ্ছেন ভাই? এগুলো কত দাম যাচ্ছেন? 92 গড়ে 92 করে দাম, তাই না? এগুলো কি জাতের হলো? সিন্ধির বাচ্চা। বাচ্চাগুলো অনেক সুন্দর। ভাই এগুলোর এক একটা ওজন এখন কতটুকু করে আছে? 100 কেজি করে আছে এখন, তাই না? এগুলো যারা খামারে পুষবে তারা নেয় বেশি। খামারে পোষার জন্যই খামার বড় ভাই এগুলো আপনার ভাই কত দাম দিয়েছেন? এগুলো না ওটার দাম দিয়েছেন কিন্তু বড়টা, বড়টা যা দাম 75, আর ছোটটা 56, ছোটটা হলো 56। বড়টা ভাই কি জাতের হলো? দেশাল। আর দেশাল এটা? এটা সিন্ধি, ছোটটা সিন্ধি। আমরা
বড় ভাইটার দাম জানেন কত? চা দাম 53। চা দাম 53,000? জি। এটা কী জাতের হলো ভাই? দেশি? কস। কসের গরু তাই না? এটা সিন্ধি কস। এটার এখন ওজন কতটুকু আছে? ওজনে তো এটা বিক্রি হচ্ছে না।